একজন নারীর জীবনে তিনটি রূপে দেখা যায়, মেয়ে, স্ত্রী, মা। পুরুষাশ্রিত এ সমাজে নারীরা অনেকটাই অবহেলিত হয়ে আসছে এ দৃশ্য সারা বিশ্বে। তবে সব প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে নারীরাও এখন এগিয়ে যাচ্ছেন সমান তালে, নেতৃত্ব দিচ্ছে নিজ দেশের ও বিশ্বে, নিজেদেরকে নিয়ে যাচ্ছেন উচ্চাসনে। প্রতি বছরই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী নারী ও পুরুষদের তালিকা প্রকাশ করে থাকে মার্কিন সংস্থা ফোর্বস। সেই তালিকায় জায়গা পান সাধারণ বিশ্বের রাজনৈতিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও অন্যান্য ক্ষেত্রে ক্ষমতাধর ব্যক্তিত্বরা। তাই আজকের ভিডিওতে আলোচনা করব বিশ্বের ক্ষমতাশীল 10টি নারী সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। এক, উরসুলা ভন্ডের লেইন। উরসুলা ভন্ডের লেইন 2005 সাল থেকে 2019 সাল পর্যন্ত অ্যাঞ্জেলা মার্কেলের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছিলেন। তিনি 2019 সালে জুলাই থেকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা ইউরোপীয় কমিশনের সভাপতি হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি হলেন প্রথম মহিলা যিনি এই ভূমিকা পালন করেন। মন্ত্রিসভায় তার সময়ে শেষ 6 বছরে তিনি জার্মানি প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন। তিনি করোনাকালীন সময়ে 750 বিলিয়ন ইউরো কোভিড ত্রাণের নেতৃত্ব দিয়েছিলেন এবং 2022 সালে রাশিয়া বিনা প্ররোচনায় আগ্রাসনের মধ্যে ইউক্রেনের পশ্চিমের অন্যতম কঠোর সমর্থক হয়ে ওঠেন। দুই, ক্রিস্টিন লাগার্দে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রথম নারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ক্রিস্টিন লাগার্দে। 2011 সালে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। তিনি একজন সাবেক আইনজীবী। লাগার্দে ফ্রান্সের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিন, কামালা হ্যারিস। তিনি হলেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট। হ্যারিস যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। তার মা ভারত থেকে এবং তার বাবা ছিলেন জামাইকান। 20 জানুয়ারি 2021 সালে হ্যারিস প্রথম মহিলা কৃষ্ণাঙ্গ এবং দক্ষিণ এশীয় আমেরিকান ব্যক্তি হিসাবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হন। হ্যারিস ছিলেন প্রথম ভারতীয় আমেরিকান মহিলা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট নির্বাচিত হয়েছিলেন 2016 সালে। এছাড়াও 2010 সালে হ্যারিস ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে কাজ করা প্রথম আফ্রিকান আমেরিকান হিসাবে কাজ করেছেন। তিনি হাওয়ার্ড ইউনিভার্সিটি প্রাক্তন ছাত্র যিনি ব্ল্যাক কলেজ বা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক হিসাবে ভাইস প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছেন। চার, মেরি বারা। তিনি হলেন জেনারেল মোটরস কোম্পানির সিইও, প্রথম মহিলা যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে 2014 সাল থেকে তিনটি বড় গাড়ি নির্মাতা কোম্পানির মধ্যে একটি নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে বারা বৈদ্যুতিক যানবাহন, স্বচালিত গাড়ি এবং মাবেন নামে একটি রাইড শেয়ার পরিষেবাতে বিলিয়ন বিনিয়োগ করেছে। তার কোম্পানি GM ধারাবাহিকভাবে লিঙ্গ সমতা প্রতিবেদনে উচ্চ স্কোর করেছে, যেখানে নারী পুরুষ কর্মীর মাঝে ভেদাভেদ রাখা হয় না। এছাড়াও 2020 সালে তিনি ভেনটেক লাইফ সিস্টেমকে প্রয়োজনীয় ভেন্টিলেটর তৈরি করতে সাহায্য করার জন্য GM এর উৎপাদন লাইনগুলি স্থানান্তরিত করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। পাঁচ, অ্যাবিগেল জনস। 2014 সাল থেকে তিনি ফিডেলিটি ইনভেস্টমেন্টের সিইও দায়িত্ব পালন করছে। তিনি হার্ভার্ড থেকে MBA প্রাপ্তির পর 1988 সালে একজন বিশ্লেষক হিসাবে ফিডেলিটিতে পূর্ণ সময় যোগদান করেন। তার দাদা দ্বিতীয় এডওয়ার্ড জনসন, যিনি 1946 সালে বোস্টন ভিত্তিক মিউচুয়াল ফান্ড জায়ান্ট প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাবিগেল জনসন মূলত তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান 2016 সাল থেকে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে তার বাবার পদের দায়িত্ব নেন। তিনি ব্যবসায়িক ফার্মের আনুমানিক 24.5% শেয়ারের মালিক, যার পরিচালিত সম্পদের পরিমাণ $3.7 trillion। বর্তমানে জনসন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত ব্যবসাও পরিচালনা করছেন। 2018 সালে ফিডেলিটি একটি প্ল্যাটফর্ম চালু করেছিল যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিটকয়েন এবং ইথার বাণিজ্য করার সুযোগ থাকে। অ্যাবিগেল জনসন মূলত তার সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে উন্নয়নের কাজ করে যাচ্ছেন। ছয়, মেলিন্ডা গেটস। মেলিন্ডা গেটসের পরিচয়, তিনি বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসের স্ত্রী এবং তার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বসময় মালিকানা হয়ে আছেন। তবে বর্তমানে তার সবচেয়ে বড় পরিচয়, তিনি বিশ্বের সবচেয়ে বড় NGO বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন সহ প্রতিষ্ঠাতা এবং সহ সভাপতি। বিশ্বব্যাপী তার জনকল্যাণমূলক কাজের জন্য এর আগেও একাধিকবার ফোর্বসের প্রভাবশালী নারীর তালিকায় সেরা 10-এর মধ্যে স্থান করে নিয়েছিলেন। 2005 সালে তিনি এবং বিল ক্লিনটন টাইম ম্যাগাজিনের পার্সনস অব দ্য ইয়ার হিসাবে নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দে তাকে এবং বিল ক্লিনকে ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় পুরস্কার লেজেন্ড অব দ্য অনারে ভূষিত হন। সাত, অ্যাঙ্গেলা মার্কেল। অ্যাঙ্গেলা মার্কেলকে বলা হয় মুক্ত বিশ্বের চ্যান্সেলর। গত এক যুগ ধরে তিনি জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘকাল ধরে ক্ষমতায় থাকা রাষ্ট্রপ্রধান। দৃঢ় নেতৃত্ব, অর্থনৈতিক সংস্কার এবং সাম্প্রতিক অভিবাসী সমস্যা সমাধানে তার ভূমিকার জন্য তাকে ইউরোপীয় ইউনিয়নের ডিফ্যাক্টো লিডার হিসেবে বিবেচনা করা হয়। 2005 সালে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর হন মার্কেল। বলা যেতে পারে ইউরোপের অর্থনীতি হাল ধরেন মার্কেল। ইউরোপের আর্থিক ও বাণিজ্যিক সংকটের সময় তার মতামত খুব গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। অভিবাসন সমস্যায় জোরালো ভূমিকা রেখেছেন তিনি। পদার্থবিজ্ঞানে ডক্টরেট করেছেন মার্কেল।
2008 টেরেসা মে বিশ্বের ক্ষমতাধর নারীর তালিকায় প্রথম সারিতে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে। মার্গারেট থ্যাচারের পর যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী থেরেসা মে। ডেভিড ক্যামেরন পদত্যাগ করার পর ক্ষমতায় আসেন টেরেসা। তিনি বেসকিট বিতর্কে অত্যন্ত কঠিন সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং আগাম নির্বাচনের আয়োজন করে বারবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েন, কিন্তু সব চ্যালেঞ্জকে শক্ত হাতে মোকাবেলা করে এখনও বল তবিয়তে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে যাচ্ছেন। 9. শেরিল স্যান্ডবার্গ। শেরিল স্যান্ডবার্গ বর্তমান বিশ্বের ব্যবসায়িক জগতের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে একজন। পূর্বে তিনি গুগলের অনলাইন সেলস অ্যান্ড অপারেশন বিভাগের সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি ফেসবুকের চিফ অপারেটিং অফিসার। 2008 সাল থেকেই তিনি এই পদে কর্মরত আছেন। সফলভাবে বিজ্ঞাপন ব্যবস্থাপনার মাধ্যমে ফেসবুককে একটি অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার ব্যাপারে তার বিশাল অবদান আছে। 2012 সালে তিনি প্রথম নারী হিসেবে ফেসবুকের পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি একই সঙ্গে একজন নারী অধিকার কর্মী। 10. জেন ফ্রেজার। তিনি বিশ্বজুড়ে সিটির প্রথম মহিলা সিইও হিসাবে স্বীকৃত। এছাড়াও তিনি ওয়াল স্ট্রিট ব্যাংক চালানো প্রথম মহিলা সদস্য। দীর্ঘ সময় ধরে নিযুক্ত সিটি গ্রুপ কোম্পানির চিফ এক্সিকিউটিভ জেন ফ্রেজার 2020 সাল থেকে সিইও পদের দায়িত্ব পালন করে চলেছেন। তাকে মাইকেল কর্বেটের উত্তরসূরি হিসাবে মনে করা হয়। তিনি আনুষ্ঠানিকভাবে মার্চ 2021 দায়িত্ব গ্রহণ করেন। কোম্পানির সিইও হিসাবে নাম লেখানোর আগে ফ্রেজার সিটি গ্রুপের প্রেসিডেন্ট এবং গ্লোবাল কনজিউমার ব্যাংকিংয়ের সিইও হিসাবে দায়িত্ব পালন করেন। 2004 সালে সিটিতে যোগদানের পর তিনি আর্থিক সংকটের সময় কর্পোরেট কৌশল এবং একত্রীভূতকরণ এবং অধিগ্রহণ সহ একাধিক বিষয়ে নেতৃত্ব দিয়েছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।